আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি তো এখন ঢাকায় আমার বান্ধবীর বাসায়। আমার বান্ধবী চলে যাবে, লন্ডন চলে যাবে, তো ওর সাথে আমি দেখা করতে আসছি আর কালকে আসছি। এখন ওদের বাসায় এই যে ওর সব জিনিসপত্র সব টুকটাক করে গুছাচ্ছি, আর এখন সকালে নাস্তা করে চা টা খাচ্ছি। এখন চা খেয়ে আমরা বের হয়ে গেছি। আজকে আমরা নিউ মার্কেট যাব। তো নিউ মার্কেটে আজকে ওর লাস্ট কিছু কেনাকাটা আছে, তো সেটাই করবে, এই জন্য আমার সাথে বের হলো। তো আমরা চলে আসছি নিউ মার্কেটে। আর ওর শাড়ির সাথে ম্যাচিং কিছু চুড়ি নিতে হবে, তো আমরা চুড়ির দোকানে চলে আসছি। আর আসলে যতটা বেশি ওর সাথে সময় কাটাচ্ছি ততটাই বেশি খারাপ লাগতেছে, কারণ চলে যাবে ও। আমার যেহেতু খুব খুব ক্লোজ একটা ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, তো ওর জন্য আর কি খুব খারাপ লাগতেছে। তো যতটুকু পারতেছি আর কি ওর সাথেই আছি। আর আজকে ও চলে যাবে শ্বশুর বাড়ি, আর কালকে সকাল 8টায় ওর ফ্লাইট। তো আমরা আসলে কি বলবো, ছোটবেলার থেকে একসাথেই বড় হয়েছি, একসাথে স্কুল কলেজ সব কিছু করছি। আর আমু যখন শুনছে যে ওর ফ্লাইট হয়ে গেছে, তখন আমু বলছে ঠিক আছে তুই ঢাকায় যা, গিয়ে ওকে দেখা কর। ওরও জানে যে আমি আসবো না ঢাকায়। ও মানে ওর বাসায় যখন আসছি তখনও এত বেশি সারপ্রাইজ হয়েছে, ও তো কান্না করে দিছে, মানে আমিও কান্না করে দিছি। আর যেহেতু দেখা হবে কবে কি জানি না, আমি যখন ঢাকায় আসি তখন ওর সাথেই ঘুরি, আবার ও যখন আমাদের ওইখানে যায় আমার সাথেই থাকে। তো এই জন্য আর কি খারাপ লাগতেছে দুজনেরই। আর যেতে তো হবে, যেহেতু ওর সব কিছু ওকে হয়ে গেছে, ওর ভিসা হয়ে গেছে, পাসপোর্ট হয়ে গেছে, সব কিছু রেডি, আর খুব অল্প টাইমের ভিতর হয়ে গেছে আর কি, আলহামদুলিল্লাহ। তো এই চুড়িগুলো দেখতেছিল, ওর একটা শ্যাওলা কালারের একটা শাড়ি ওর ভাইয়া কিনে দিছে, তো সেই কালারের চুড়ি খুঁজতেছিল, তো আমরা পাচ্ছিলাম না। এখন আবার অন্য একটা দোকানে আসছি। আর চুড়িগুলো এত বেশি সুন্দর দেখে আসলে মনটা জোড়ায় যাচ্ছে। তো আমি মানে চুড়ি তো আমার তেমন একটা পরা হয় না। আর কারোর যদি বিয়ের চুড়ি কেনা লাগে, হ্যাঁ তাহলে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে, নিজের পছন্দ মতো কালার ম্যাচিং করে চুড়ি নিতে পারবেন। আপনার যদি কোনো কালার চয়েসে থাকে দেখাই দিলে ওরা আপনার সেট করে দিবে। তো আমার বান্ধবীরও এই চুড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে, খুবই সুন্দর একটা চুড়ি। ওটার দাম 600 টাকা বলেছিল, 600 টাকা মতো বলছিল। তো দামের অনুযায়ী চুড়ি কিন্তু খুবই সুন্দর, স্টোন বসানো, বিভিন্ন রকমের পুঁতির কাজ করা। আর এর ভিতরে আমরা একটা এক সেট পছন্দও করে নিয়েছি, যেটা আর কি আমরা নিব। তো আমার বান্ধবীর একটু পরে দেখতেছিল যে কোনটা ওর লাগে। আর কালকে রাত্রে আসছে ওদের বাসায়, আমাকে যেতে দেয় নাই, তো এখনও বলতেছে বাসায় চল বাসায় চল। তো আমি বলতেছি না, কারণ আমি সেই ওই অবস্থায় আছি, ওদের বাসায় ছিলাম। তো আমি চুড়ি দেখতেছিলাম আমার ভাগ্নিদের জন্য, তা দেখলাম যে ওদের সাইজের চুড়ি নাই। আর চুড়ি আসলে হাতের সাইজটা না হইলে বোঝা যায় না। তো এই যে এখনও পরে দেখতেছে যে ওর ঠিকঠাক মতো হয় কি না। তো এইটা এই কালারের শাড়ি ওর, এই শ্যাওলা শ্যাওলা কালারের শাড়ি, জামদানি শাড়ি। শাড়িটা খুবই সুন্দর, যেহেতু ওইখানে গিয়ে ও শাড়ি পরবে এই জন্য। আর ভাইয়া বলছে বেশি করে শাড়ি 3 পিস নিয়ে যেতে, যেহেতু ওইখানে ওইভাবে সেরকম কালেকশন পাওয়া যায় না। আর এখন একটু হাতের রিং দেখতেছে, ম্যাচিং রিং নেবে, তো দেখতেছিল। আমি একটু সুযোগে সব কিছু দেখে নিচ্ছি, যেহেতু আমার সাডেন আসা, একদমই কোনো প্ল্যান ছাড়া আসা। আর আজকে প্রচণ্ড গরম ছিল, অনেক ভিড়ও ছিল, তো তারপরও তো কাজগুলো কমপ্লিট করতে হবে। আরও কিছু কেনাকাটা বাকি আছে। কানের দুলগুলো খুবই সুন্দর ছিল, যেহেতু আমরা দুজনই হিজাব করি, এই জন্য আমাদের কানের দুলের তেমন একটা ইন্টারেস্ট নাই। আর এইগুলো অনেক সুন্দর, শাড়ির সাথে কান মানে পরলে অনেক সুন্দর লাগবে। যারা হিজাব করেন না তাদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর কানের দুল আপনার। আর এই সেটটা আমার কাছে খুব ভালো লাগছে, অনেক বেশি গর্জিয়াস, মানে অনেক বেশি গর্জিয়াস সেটগুলা। এই সেটগুলো আমি অনলাইনে দেখছি, এই যে এই সেম সেটগুলো অনলাইনে দেখছি। আমি প্রাইস শুনতে আর কি ভুলে গেছি, মানে মাল্টি কালার, আপনার সব ড্রেসের সাথেই ভালো মানাবে। আমার সমস্যা কি, যখন আমি নিউ মার্কেটে আসি তখন মনে হয় যে থাক কিনবো না, কিন্তু যখন আবার বাসায় চলে যায় তখন মনে হয় যে ইস কেন কিনলাম না। এখন মানে যখন ছিলাম তখন অত বেশি মানে যে অনেক জিনিস দেখলে না, তখন আসলে মানুষ কনফিউশনে ভুগে যায়, পড়ে যায়। আর এইখানে একটা ই দেখতেছিলাম, আপনার এন্টিক সেট দেখতেছিলাম, বান্ধবী আর কি নিতে চাচ্ছিলো, বললো যে ও নেবে। তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ, আর এখন আমরা বের হয়ে যাব, কারণ ওর আবার বাসায় যেতে হবে, ওর ব্যাংকে কিছু কাজ আছে। তো সবাই দোয়া করবেন আমার বান্ধবীর জন্য, ও যেন সহি সালামতে পৌঁছায় যেতে পারে, সবাই দোয়া করবেন। আর আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।